হ্যালো ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি তোমরা ভালোই আছো। আর তোমরা দেখছো আমার চ্যানেল দ্য বং চেম্বার। আজকে তোমাদের আমি দেখাবো আমার বাড়ির একটা ছোট্ট ব্লগ। সেটা হলো, বাড়িতে আজকে একটা অনুষ্ঠান আছে আমার ভাইয়ের জন্মদিন, সেটাকেই আমি পুরো কভার করব, সেটাই তোমাদের দেখিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। আর আমার চ্যানেল দ্য বং চেম্বার অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। সাবস্ক্রাইব না করলে আমি কিন্তু মোটিভেশন পাচ্ছি না, তোমরা একটু সাবস্ক্রাইব করলে আমার ভিডিও করতে অনেক বেশি এনার্জি পাই। চলিয়ে শুরু করতে হ্যাঁ। আজকে ছোটনের জন্মদিন, ছোটন মানে হচ্ছে আমার ভাই, তোর জন্মদিন, সেই উপলক্ষে কিন্তু এরা সব মনে হয় এই যে জামা প্যান্ট পরে বসে আছে, এই যে মা জামা প্যান্ট গুছাচ্ছে, আর একজন এইদিকে নিচে আছে এ জামা প্যান্ট পরবে। এই একটা স্যাম্পল পুরো রেডি হয়ে গেছে, এই একটা স্যাম্পল অর্ধেক রেডি। চলো তোমাদের একটু দেখিয়ে দিই এরা কি কি কাজ করছে। এরা ও বাবা, সবাই রেডিমেডি করছে। আজকে রাত্রের মেনু হলো ফ্রাইড রাইস আর চিলি চিকেন। এই যে রান্নাঘরে রাখা আছে, একটু ঢাকনা তুলে দেখাই, এই হচ্ছে চিলি চিকেন, আর বড় গামলাটাতে কিন্তু ফ্রাইড রাইস রাখা আছে। এটাই হচ্ছে আজকে নর্মাল খাবার করা হয়েছে, আজকে কোনো এক্সট্রা আইটেম করা হয়নি, শুধু এই দুটো আইটেম আছে। এটাই হচ্ছে আমাদের আজকের স্পেশাল খাবার, তো বাড়ির সবাই মিলে এটাই খাবো, ভীষণ আনন্দ করব। তো রান্নাঘরে কিন্তু বাবাকে খেতে দিয়ে দেওয়া হয়েছে, কারণ বাবা বয়স্ক মানুষ, পরে যখন ভিড় বেড়ে যাবে তখন খেতে পারবে না, তাই আগের থেকেই দিয়ে দেওয়া হয়েছে। খুব ভালো কাজ করা হয়েছে। আর এই বাচ্চাগুলো এখন দেখো দিব্যি খেয়ে নিচ্ছে আগের থেকে। আরে বাবা, মাম্পি চলে এসছে, অনেকক্ষণ ধরে আমরা ওয়েট করে 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 এই চলে এসছে, অর্ঘ চলে এসছে। এই যে কেক, এই কেকটা এখন কাটবে ছোট, আর এই হচ্ছে আরু বসে আছে কেকটা কাটার জন্য, আর বাবার কোলে আছে ওই যে কুচকুটা। এদিকে মা কিন্তু সবাইকে ডাকতে যাচ্ছে, মানে সবাইকে এক জায়গায় নিয়ে আসবে। আমি ততক্ষণে কেকটা দেখিয়ে দিই, দেখো কেকের উপরে পাপা লেখা আছে, এটা মন জিনিস থেকে নিয়ে এসছে ছোট। কেকটা সত্যি সুন্দর লাগছে, দেখতেও সুন্দর খেতেও সুন্দর, এত সুন্দর চকলেট কেক, আর পাশে ভ্যানিলা ফ্লেভার আছে। এবার ছোট তার দুটোকে খাইয়ে দিয়েছে, প্রীতম আছে এর সাথে। প্রীতম কিন্তু ভালোই, সব জায়গাতে প্রীতমকে রাখা হয়, কারণ প্রীতম বড়, এই বাড়ির সব থেকে বড় যে ছেলে হয় ছোটোর মধ্যে সে। তো দেখো সবাইকে কেক খাওয়ানো হচ্ছে, খুব আনন্দ করছে সবাই। এবার
এবার কিন্তু কেকটাকে সবাইকে ভাগ করে দেবে মাম্পি, তারপরে কিন্তু খাওয়া দাওয়ার পালা শুরু হবে। দেখো মা বাবা আশীর্বাদ করছে ছোটকে, এরপরে বর্দা করবে, যারা বড়রা আছে তারা এক এক করে আশীর্বাদ করা কমপ্লিট করবে, তারপরে গিয়ে কিন্তু মেন যে পর্বটা খাওয়া দাওয়া সেটা কিন্তু শুরু হবে। তো আশীর্বাদ পর্ব চলছে, অভিষেক, এর ভালো নাম হচ্ছে অভিষেক। ছোট ছোটকে আশীর্বাদ করছে সবাই, আর এখানে বাড়ির সমস্ত মেম্বাররা আছে, বৌদি আছে, মাম্পি আছে, অর্ঘ আছে, বাবা মা সবাই তো আছেই, আমি আছি, আমাকে কিন্তু আমি দেখাতে পারছি না কারণ আমি ভিডিও করছি যেহেতু। এবার কিন্তু বর্দা বৌদি আশীর্বাদ করবে কারণ তারা বড়, তো বর্দা বৌদির আশীর্বাদ হয়ে গেলেই সম্ভবত সবাইকে কেকটা ভাগ করে দেওয়া হবে এবং তারপরে খাওয়া দাওয়া শুরু হবে। আর হচ্ছে এরপরে বর্দাও করে দেবে, পায়স পায়েস খাইয়ে দেবে, কেক খাইয়ে দেবে, এগুলো সব হবে। হওয়ার পরে এই যে যে মজাটা, যে ঘরোয়া আনন্দটা, এটা তোমরা দেখতে পাচ্ছ কতটা আনন্দ হচ্ছে, সবাই কত আনন্দের সহিত সবাইকে খাইয়ে দিচ্ছে, ভাইকে খাইয়ে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে। তো এই আনন্দটা কিন্তু ঘরেই সম্ভব, মানে তুমি যখন ঘরোয়া কোনো অনুষ্ঠান করবে এই জিনিসটা বাইরে কোথাও আর পাবে না, এটা কিন্তু ঘরেই সম্ভব, প্রত্যেক বাড়িতেই কিন্তু এই জিনিসটা হয়ে থাকে। আর যদি তোমরা জয়েন্ট ফ্যামিলিতে থাকো তাহলে তো এই মজাটা আরও বেশি অনুভব করতে পারবে, কারণ এত লোক জয়েন্ট ফ্যামিলি হলেই সম্ভব হয়, আর এখনকার দিনে তো জয়েন্ট ফ্যামিলি পাওয়াই যায় না, আমরা কিন্তু জয়েন্ট ফ্যামিলি বিলং করি, তো সেক্ষেত্রে আমাদের আনন্দটাও অনেক বেশি হয়, লোকজনও বেশি হয়। এবার ফটো তুলে দিই, ঘরে আছি আমি, আর আমার সাথে ইম্প আছে, দেখো সবাই হাই করে দাও। আর আমার মেজ কাকা, আপনারা তো দেখেন এর চ্যানেল, আর আমার বাবা। আরে এই যে হচ্ছে কি আমার দাদা সারাক্ষণ শুয়ে থাকে, নাই করে হ্যাপি বার্থডেতে যায়। আপনারা বলুন, আপনারা বলুন যে দাদা হ্যাপি বার্থডেতে যায়, দাদা হাই করে দাও, দাদা হাই করে দাও, হাই। আর আরেকটা খুব 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 দুঃখের কথা বলার আছে আপনাদের সামনে, আমাদের ছোট কাকার বার্থডেতে সবাই আছে, কিন্তু একটা দুঃখের কথা যে মেজ কাকি আর আমার যে বুড়ো পেখম পেখম রয়, তিনি এখন নেই, কারণ তিনি গেছেন নিজের বাপের বাড়ি। তো খুব খারাপ লাগছে, সিনি নেই, আমরা সবাই আছি, আনন্দ সেরকম হচ্ছে না। আজকে মেনু আছে আমাদের ফ্রাইড রাইস, চিলি চিকেন, কেক কাটা কমপ্লিট হয়ে গেছে, এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা, অর্থাৎ খেতে দেওয়া হবে। তো সবার আগে অর্ঘ মাম্পি এদেরকে বসিয়ে দেওয়া হবে কারণ ওরা বাড়ি চলে যাবে, তো ওরা মনে হয় বসে গেছে, একটু দেখিয়ে দিই, ওরা কিন্তু খেতে বসে গেছে, এইদিকে খাচ্ছে অর্ঘ মাম্পি। আচ্ছা প্রীতমও বসে গেছে, ভালো হয়েছে, ছোট্ট মানুষ। তো তোমরা পেট ভরে খেয়েও কিন্তু ভাই, প্রীতম 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 খাওয়ার সময় তাকায় না কোনো দিকে,